সরাসরি মহান আল্লাহর কাছে চাই না না সরাসরি আল্লাহ পাক দিবে না দেবে না কোর্টে যাবেন উকিল ধরতে হবে জিন্দাবাদ ফরিদ হ্যাঁ ফরিদ আচ্ছা কবর জিয়ারত করবে বাট এত ভিড় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আজমি শরীফ দরগা বা আজমি শরীফ যা ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত শ্রদ্ধেয় সুফি সাধক খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর সমাধি দরগা যা কোটি কোটি মুসলমানদের আবেগের স্থান যারা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহকে ভালোবাসেন তারা জীবনে একবার হলেও আজমিরে আসেন তবে আজকের দিনটি ছিল ওরুষ মানে খাজা বাবার মৃত্যুবার্ষিকী এই ভিডিওতে দেখাবো কিভাবে মৃত্যুবার্ষিকী পালন করা হয় তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল So what's up guys, it's your boy MD Fizz again come back with another vlog video. আজকে আমরা জয়পুর থেকে চলে যাব সরাসরি আজমির শরীফ এবং আমাদের টিকিট প্রাইস হচ্ছে মাত্র 60 রুপি এবং হ্যাঁ হ্যালো কি অবস্থা ভালো আছেন হ্যাঁ কি অবস্থা ভালো ভালো কোথায় বাসা এই তো এখানে ও দেখা আমির রোড আমির রোড বাহ মানে রাজস্থানে এসেও দেখা হয়ে গেল মানে আসলে এই ভারত কিন্তু ছোট একটা দেশ কৌশিক দাস সঙ্গে তুমি হ্যাঁ আমার মামা কৌশিক মামা দেখ ভালো না দেখি ভিডিও ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে টাটা বাই বাই কোথায় যাবেন এখন আজমির 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 হ্যাঁ তো এই যে স্টেশনটা দেখুন এবং অ্যাকচুয়ালি এখান থেকে 140 কিলোমিটার ডিস্টেন্স মাত্র 60 রুপি আমাদের ভাড়া জয়পুর থেকে মাত্র 60 রুপিতে ট্রেনে করে চলে যাব আজমির শরীফে দূরত্ব 130 কিলোমিটার রাজস্থানের রাজধানী জয়পুর থেকে তবে আপনারা চাইলে বাংলাদেশ অথবা কলকাতা থেকে সরাসরি আজমিরে আসতে পারেন কম খরচে আসতে চাইলে প্রথমে কলকাতায় এরপর মাত্র 700 রুপিতে কলকাতা থেকে ট্রেনে করে আজমিরে আসতে পারবেন কলকাতা শিয়ালদা থেকে প্রতিদিন রাত 10:55 মিনিটে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি আজমির শরীফের উদ্দেশ্যে ছেড়ে যায় যার দূরত্ব কলকাতা থেকে 1650 কিলোমিটার সময় লাগে 28 থেকে 30 ঘন্টা জয়পুর স্টেশন থেকে চলে যাচ্ছি আজমিরের উদ্দেশ্যে এই যে জয়পুর এবং টাটা টাটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভারতের সব থেকে বড় রাজ্য এবং আজমিরও হচ্ছে রাজস্থানে অবস্থিত তো সেইখানেই যাবো যেখানে খাজা বাবা মঈনুদ্দিন চিশতির সেই সমাধি স্থল মানে মাজার শরীফ ওকে আমরা যাই আমাদের মাত্র 2 ঘন্টা সময় লাগবে যেহেতু আমি ভারতবর্ষ একা একা ভ্রমণ করি তাই প্রথমেই এসেছিলাম রাজস্থানের জয়পুরে সেখানে 2 দিন ঘুরে আজমিরে রওনা দিই কলকাতা থেকে আজমিরের ট্রেন থাকলেও এয়ারপোর্ট নেই যার কারণে জয়পুর এয়ারপোর্টে নামতে হয় তাই যারা ফ্লাইটে আসবেন জয়পুরে নেমে ট্রেন অথবা বাসে করে আজমির শরীফে যেতে পারবেন জয়পুর থেকে আজমিরের দূরত্ব মাত্র 130 কিলোমিটার আমরা এখন আজমির শরীফ সেই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ রহিমের সেই শহর আজমির এবং পিছনেই আজমির জংশন এখন আমাদের এক্সিট হইতে হবে মাত্র 2 ঘন্টা সময় লাগছে জয়পুর থেকে এই যে এটা দিয়ে আমাদের এক্সিট হইতে হবে আজমির শরীফে বসেছিলাম এখানে সব ওয়েস্ট বেঙ্গল থেকে মামাদের সাথে দেখা হয়ে গেল যারা আবার লালনের খুবই ভক্ত এছাড়া খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ রহিমের এই মাজার শরীফে এসেছিলেন পায়ে হেঁটে হ্যাঁ 14 দিন দিল্লি থেকে দিল্লি থেকে পায়ে হেঁটে আসছে নিজামুদ্দিন 13 দিন মানে এই বয়সে ও মাই গড হ্যাঁ 13 মঞ্জিল 13 মঞ্জিল আমরা ওনার কাছে চাইবো উনি আপনার ওনার গুরুর কাছে চাইবেন না যদি সরাসরি মহান আল্লাহ তাআলার কাছে চাই না না সরাসরি আল্লাহ পাক দিবে না দেবে না কোর্টে যাবেন উকিল ধরতে হবে হ্যাঁ কোর্টে গেলে উকিল ধরতে হবে এখানেও উকিল ধরতে হবে আচ্ছা আমি সরাসরি মহান আল্লাহ তাআলার কাছে চাইলাম যে আমার এই রোগটা মুক্ত করে দেন তাহলে আল্লাহ পাক বলছে যে আমি সরাসরি কিছু দিব না দিবে না যাও নিবে আমার রাসূলের কাছ থেকে নিতে হবে আমার রাসূল যাকে দায়িত্ব দিয়েছে তার কাছ থেকে নিতে হবে ওসিলাই ওসিলা তার মানে ওসিলা স্টেপ আচ্ছা তার মানে হচ্ছে আপনি এখানে বলতেছে যে হচ্ছে যখন জজের কাছে যাবেন আপনার তো উকিল লাগে তেমনি মহান আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে পাবেন না ওইটা তার ওলিদের কাছে চাইলে পাওয়া যাবে এরকম একটা ব্যাপার বলছে ওসিলা না ধরলে পারে মিলবে না খোদার সন্তান এ মানুষের কথা নয় বলছে পাক কোরআন পাক কোরআন তো যাক আসলে আমরা অনেক ছোট আমাদের এখনো ওইভাবে নলেজ হয় নাই তো মানুষ যেটা বলে ওইটা আপনাদেরকে জানাই তা আপনারা ভালো জানবেন এবং অনেক কিছু শেখারও আছে তবে ভালো লাগলো
যে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি থেকে হেঁটে আসছে এখানে, তাহলে একবার ভাবুন। নিজামুদ্দিন আউলিয়া, আচ্ছা নিজামুদ্দিন আউলিয়ার ওখানেও গেছিলেন? কুতুবউদ্দিন, নিজামুদ্দিন আউলিয়া, তারপরে এখানে এখন খাজা বাবার দরবারে। হ্যাঁ, বাংলাদেশে গেছিলেন কখনো? না আমরা যাইনি, আপনাদের বাংলাদেশে ছড়িয়ে আছে, আমাদের সঙ্গে এসছে। আচ্ছা, ওরাও হেঁটে আসছে? ওকে, তার মানে ধরুন আমার বউয়ের বাচ্চা হচ্ছে না, আমি কি সরাসরি মহান আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো না? সেরকম হচ্ছে এটা। দেখ, ভালো লাগলো, দেখা হবে, তার বাংলাদেশে যাবেন। এই যে দেখুন, হ্যাঁ এই যে আমাদের হেঁটে আসছে, এই জিনিসটা অবাক যে এত দূর থেকে হেঁটে আসছে, মানে মনের ভিতরে কতটা স্ট্রং হইলে সম্ভব হয়। দেখ, ভালো লাগলো, দেখা হবে, টাটা। ওহ, সামিয়া কারমে মতো জবাব হইলে পাঞ্জাতন পাঁচনারা পাঞ্জাতন একনারা হায়দারি। আরে হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামা মামা নন্দন দস্তগীর বলুন রহ, মা ফাতেমা করিবেন দোয়া, বাবা সের আলী সেরে খোদা হযরত আলী কারিমুল্লাহ আয়ু শরীফ করিবেন পুলসে রাতের বেড়াপার, দুই জাহানের বাচ্চা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট দিয়ে প্রবেশ করতেছি এখন, এই যে গেটটা দেখুন, মানে আপনি যদি এখান থেকে অটোও নেন এটাও কিন্তু বোকামো হবে, কারণ মাত্র 1 কিলোমিটার, এত মানুষের ভিড় থাকে, প্রতিদিন 1.5 লক্ষের উপরে কিন্তু এখানে মানুষ আসে, এত ক্রাউড। এই যে সিকোন একটা গলি, যাই হোক আমাদের যেতে লাগবে 10 থেকে 20 মিনিট, এরপরে আমরা হোটেল খুঁজবো, তারপরেই হচ্ছে আমরা সেই মাজার শরীফে যাবো। আজমির স্টেশনে নামার পর আমরা হেঁটেই চলে যাই, কারণ স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত আজমির শরীফ। আপনি চাইলে অটো নিয়েও যেতে পারেন, ভাড়া মাত্র 20 থেকে 30 রুপি। তবে এত মানুষ দেখে আমি অবাক হয়ে গেছিলাম। এরপর শুনি আজকে থেকে নাকি ওরুস শুরু হয়েছে, যা 6 দিন ব্যাপী চলতে থাকবে, যার কারণে এখানকার সব হোটেলগুলো তাদের ভাড়া 1000 গুণ বাড়িয়ে দেয়। মানে 1000 টাকার হোটেল রুম তারা 10 থেকে 12 হাজার টাকা ডিমান্ড করে। এছাড়া অরুষের সময় 30,000 পর্যন্ত রুমের ভাড়া থাকে, যা কল্পনারও বাহিরে। এখানে কিন্তু অনেক হোটেল আছে, বাট অ্যালাউ না, যেহেতু আপনি বাংলাদেশ থেকে যদি আসেন এই একটা প্রবলেম হবে, কারণ এখানকার ম্যাক্সিমাম হোটেলে সিট ফর্ম নাই। এই কারণে আমি অনেক হোটেল খুঁজলাম, আমাকে অ্যালাউ করতেছে না, বলছে এখানে অ্যালাউ না, আমাদের সিট ফর্ম নাই। তো এইটা একটা ভোগান্তি, তো আমাদের খুঁজে দেখতে হবে কোন হোটেলের সিট ফর্ম আছে বা ফরেনার অ্যালাউ করে। দেখুন আমরা এখন সেই গেটের সামনে আছি, বাট ভিড়টা দেখুন যেখানে কতটা ক্রাউড। এই যে আমার পিছনে কিন্তু গেট, সামনে মানুষ দেখুন। তো এখনো আমি হোটেল পাই নাই, আর এই ব্যাগ নিয়ে কিন্তু আমি প্রবেশ করতে পারবো না। আজকে আমরা আছি আজমিরে, এবং আমার রুমটা খুব ইন্টারেস্টিং, এবং এই রুমের ভাড়া নিয়েছে 3000 রুপি। একবার আমি রুমটা দেখাই, যে এতটুকু একটা রুমের ভাড়া নিয়েছে 3000। এর ওয়াশরুমটা একটু দেখাই, এই যে এটার ওয়াশরুম। তবে আমি জানি না, হঠাৎ করে আজমিরে এক একটা রুমের প্রাইস হয়ে গেছে 10,000, 15,000, 20,000, এবং এই রুমটা খুঁজে খুঁজে পাইছি মাত্র 3000। মানে এটা হচ্ছে সর্বনিম্ন, তাও আমাকে লিমিট দিয়ে দিয়েছে যে কালকে সকাল 8টার সময় বের হয়ে যেতে হবে। মানে এখন অরুষ চলতেছে, আর বুঝতেই পারছেন আজমির শরীফ মানে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের আবেগ, এবং আমাদের সেই উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির সমাধিস্থল এখানে। ওকে, আমরা এখন বের হবো এবং আপনাদেরকে টোটাল বিষয়টা দেখাবো। শেষ হয়ে একদম পাঞ্জাবি পরেই কিন্তু ভিতরে প্রবেশ করব। এই যে সেই গেট, মানে এত মানুষ আমি এর আগে কখনো দেখি নাই, হাজার হাজার মুসল্লিরা এসেছে, মানে লক্ষ লক্ষ। দেখুন কি বড় সম্পূর্ণ টাকাটা লোড হয়ে যাবে, এরপরে এই টাকা ওই ডেস্কির ভিতরে রাখা হবে। এরপর আমরা প্রবেশ করি মাজার শরীফে,
যেখানে শায়িত আছেন উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, যেখানে সারা বিশ্ব থেকে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের কাছে মহান তীর্থস্থান আজমির। সারা বছরে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখরিত থাকে মাজার কমপ্লেক্স। সর্বধর্মের এমন বৃহত্তর মিলনক্ষেত্র পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা সন্দেহ। ওরস মানে মৃত্যুবার্ষিকী অথবা আত্মা শুদ্ধির মিলন মেলা। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবারেও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ ভারত সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে ছুটে এসেছে এই আজমির শরীফে। খাজা মঈনুদ্দিন চিশতি 633 হিজরির পাশে রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্যোদয়ের সময় ইন্তেকাল করেন। তাই প্রতি বছর পহেলা রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে অরস অনুষ্ঠিত হয়। আসলে রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামে 4টি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। তবে এখানে সারাদিন কাওয়ালি এছাড়া দরুদ পাঠ হয়। বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় বসে এই কাওয়ালি গায়। কেউ বা আবার এই কাওয়ালি শুনে টাকা আকাশে উড়ায়। তবে গরিবের নওয়াজ খাজা বাবার সমাধিতে রয়েছে মূল্যবান সব সম্পদ। শ্বেত মর্মরের সমাধি বেদি, রূপার রেলিং, সোনাই মরানো সিলিং, রূপার পাতে মরানো এক বুলুন্দ দরজা। এছাড়া এর এক পাশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রান্নার কড়াই, যেখানে একটিতে 120 মন ও অন্যটিতে 80 মন চাউলের খিচুড়ি রান্না করা হয়, যেখানে দিনের বেলায় ভক্তরা চাউলের বস্তা টাকার বস্তা দান করে আর সেই টাকা দিয়ে মাজারে আসা ভক্তদের জন্য রান্না করা হয়। এছাড়া কড়াইয়ের উপর যে লাল ফিতাগুলো দেখছেন, এগুলো মূলত মনের আশা পূরণের জন্য অনেক ভক্তরাই বেঁধে রাখে। অনেকে বিশ্বাস করে তাদের মনের আশা পূরণ হবে। তবে সমাধির ভিতরে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফির অনুমতি নেই, তাই বাইরে থেকে ভিডিও করতে হয়েছে। মাজারের চারিপাশে নারী পুরুষেরা সারাদিন রাত প্রার্থনা করে থাকে, অনেকে মানতও করে, আবার অনেকে না বুঝে শিরকের মতো পাপ কাজে লিপ্ত হয়, যে গুনাহের কোনো মাপ নেই। এবং কবর জিয়ারত করার জন্য কি চাপ এবং কি ভিড়, সবাই কিন্তু ফুল চাদর নিয়ে যাচ্ছে কবর জিয়ারত করবে। করতে
করতেছি এবং এক্সিট হয়ে গেলাম আর মানুষ দেখুন শুধু এই লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছেন আজকে নারী পুরুষ উভয় ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু আজকে এসেছেন দেখ আমরা এখন ব্যাক করতেছি এবং যেহেতু জয়পুর থেকে এসেছিলাম আপনারা বাংলাদেশ থেকেও ডাইরেক্ট আসতে পারেন এখানে সরাসরি ট্রেনও আছে যেটা হচ্ছে সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন কি খবর কোথায় থেকে আচ্ছা ওকে যাই হোক আমার স্বপ্নটাও পূরণ হলো আমি অনেক চেষ্টা করেছিলাম যে আবার আমি দ্বিতীয়বারের মতো আজমি শরীফে যাব যে দরগা শরীফে যাব যে গরিব নওয়াজে মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ রহিম ওকে আমরা ব্যাক করতেছি তবে খুবই ভিড় খুবই আজকের এই দিনেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য তবে আমরা চাইলে আরেকটাও ভিডিও করতে পারি সেটা হচ্ছে রাতে রাতে কিন্তু আলোক সজ্জা সজ্জিত হয় এছাড়া অনেক সুন্দর কাওয়ালি হয় এবং রাতের বিষয়টা টোটালি ডিফারেন্ট এখানে আর দিনেরটা কিন্তু আলাদা এছাড়া খাবার দাবারের ব্যবস্থা হয় যদি আমি সময় পাই তাহলে অবশ্যই আপনাদের রাতের ভিউটা দেখাবো ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই টাটা